সামনেই ভোটার ফল প্রকাশ। এর আগে ঊনকোটি জেলা প্রশাসন এবং জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে দিনভর কৈলা শহরের বিভিন্ন এলাকায় করল রোড মার্চ। মার্চের নেতৃত্বে ছিলেন ঊনকোটির জেলা শাসক বিশাল কুমার এবং জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গের অতিরিক্ত পুলিশ সুপার ভানিলিয়ানা ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ সহ অন্যান্য আধিকারিকরা। রোড মার্চ চলাকালীন বাবর বাজার এলাকায় জেলা শাসক বিশাল কুমার জানান যে আগামী 2 মার্চ সারা রাজ্যের সাথে কৈলা শহরের আরকিআই স্কুলে ভোট গণনা হবে। এই সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে কৈলা শহর মহকুমায় রোড মার্চ করা হচ্ছে। तैयारी के अनुरूप हमने ये फ्लैग मार्च किया है। कल सभी पॉलिटिकल पार्टीज के साथ हमारी मीटिंग थी, उसमें उन्होंने हमें सहयोग देने का वादा किया और हमें उम्मीद है कि ये सहयोग जो उन्होंने हमें इलेक्शन के दौरान दिया वो कंटिन्यू रहेगा। आज बाबुर बाज़ार में और श्रीनाथपुर कैलाश शहर और ईरानी थाने के अंदर हम लोगों से सहयोग के लिए आए हैं कि वो किसी भी चीज़ किसी भी शरारती तत्व का सपोर्ट ना करें और अगर कोई इस तरह की गलती करता है तो हमें बताएं और हम उनको आश्वासन देते हैं कि कड़ी से कड़ी कार्रवाई जो भी कानूनन पॉसिबल होगी वो दी जाएगी और किसी भी इस तरह के शरारती तत्वों को इस तरह के काम करने से हम अलाउ नहीं करें। স্যার, আজকে 28 ফেব্রুয়ারি এখনো অবধি কি ঊনকোটি জেলার মানে অবস্থা ভালো রয়েছে না খারাপের দিকে রয়েছে? এখান যে ব্যবস্থা আছে ঊনকোটি জেলা থেকে এটা সব একদম ভালো আছে আর আমি উম্মিদ করছি কি যত আমার মানুষগুলি আছে এটা আমার সহযোগ করব আর এই ব্যবস্থা এই না ভালো থাকবে, ইলেকশনও পরেই ভালো থাকবে। নাকা পয়েন্টগুলি কি চালু থাকবে? নাকা পয়েন্ট কিছু কিছু জায়গায় চালু আছে যেখানে সেন্সিটিভিটি আছে আর এটাও পরে আগে দরকার রাখবো তো ফ্লাইং স্কোয়াড আমার অ্যাক্টিভ আছে। থ্যাংক ইউ স্যার। সুবিশাল পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ঊনকোটি জেলা শাসক বিশাল কুমার এবং জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গিরের রোড মার্চ অনেকটাই সাড়া ফেলেছেন বলে জানা গিয়েছে। এক কথায় শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।